খুব সাবধান হতে হবে আমাদের জন্য। আপনি মদ খান, লাইসেন্স কেন, লাইসেন্স ছাড়াই খান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি শুধু ছোট্ট একটা ঘোষণা দেন যে আমার ধর্ম ইসলাম না, আমি আল্লাহ রসুলকে মানি না, মরার পরে খবরদার আমার জানাজা পড়াবেন না, আমার মুসলমানদের গোরস্থানে দাফনের দরকার নাই, এই ঘোষণা দেওয়ার পর আপনি মদ খান আর যা খান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার জানাজা যদি আমাদের পড়া লাগে, আপনি যদি নিজেকে ইমানদার ঘোষণা দিয়ে রাখেন, আপনি যদি মুসলমান পরিচয় দিয়ে চলেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, আপনি কখনো মদ খেতে পারেন না, লাইসেন্স দিতে পারেন না, দোকানদারি করতে পারেন না, এই আইন বাস্তবায়ন করতে পারেন না, ঠিক কিনা? ইসলামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বলে কোনো জিনিস নাই, ইসলামে মাদক দ্রব্য নির্মূল বলে কথা আছে, ঠিক কিনা? কোনো নিয়ন্ত্রণের কিছু নাই, মাদক আবার নিয়ন্ত্রণ হয় কেমন করে? মাদককে নির্মূল করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত ব্যভিচার, অনাচার, অশ্লীলতা, অসভ্যতা সব কিছুর গোড়া হচ্ছে মদ। মদ এবং মাদকতা যেখানে, অন্যায় অশ্লীলতা সেখানে। আপনি মদ মাদকতা রেখে অশ্লীলতা মুক্ত দেশ করবেন, জাতি করবেন, সোনার বাংলা করবেন, এটা সম্ভব নয়। মদ মাদকতাকে নির্মূল করেন, সোনার বাংলার অর্ধেক কাজ অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা? فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরাবরের মতোই
সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া অনুগ্রহ রাজিতে আমাদেরকে দৌলতে ইমানের উপরে কায়েম রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহর কথা শোনার জন্য আগে ভাগে আসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজেরিন, আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় প্রেরণের পরে যেই সকল বদ গুণ, যেই সকল খারাপ অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ করতে বলেছেন, এর মাঝে অন্যতম একটা বদ অভ্যাস বদ গুণ হচ্ছে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হিংসা। তা আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে হিংসাটা কেন আসে, কোথেকে আসে, হিংসা শুরু কি, হিংসুকের পরিচয় কি, এখান থেকে বেরোবো কেমন করে, একই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন, এই মেরাজের নানামুখী শিক্ষা আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে পাঁচ ধরনের শাস্তি দেখে এসেছিলেন। এই পাঁচ ধরনের শাস্তি এবং তার কারণ কি, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে যে কথা শুনলে, যে কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কথার উপরে আমল করলে আমাদেরকে নাজাতের জন্য সেটা ওসিলা বানায় দেন, সেরকম কথা বলা, শোনা এবং আমল করার নিয়তে অন্তরে আত্মস্থ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে সকল গুণাবলী অর্জন করতে বলেছেন, এই গুণাবলীগুলো অর্জন করা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় টার্গেট। কেননা মানব সৃষ্টির জন্য আল্লাহ দুইটা কারণ বর্ণনা করেছেন, একটা আমরা সবাই জানি, রাস্তার ক্যানভাসাররাও বলে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ হতে পারি, আল্লাহর বান্দা হতে পারি, এই জন্য সৃষ্টি করা হয়েছে। আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে, এই উম্মতের বৈশিষ্ট্যটা এই জন্য বৈশিষ্ট্য মণ্ডিত যে তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর করে আমলকে করতে পারে, আল্লাহ এই জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন আইয়ুকুম আহসানু আমালা মানে কি, তার মানে দুনিয়াতে মানব সৃষ্টির পরে আল্লাহ মানুষকে ফিতরাত এবং তবিয়তে এমন কতকগুলো জায়গা দান করেছেন যেই জায়গাতে প্রত্যেক মানুষের জীবনে অটোমেটিক কিছু আমল যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন বাজারে ঢোকার মুখে টানেল বানায় রাখছে, এই টানেলের কাজ কি, এই টানেলের কাজ হচ্ছে আপনার শরীরে যদি কোনো জার্ম থাকে, জীবাণু থাকে, আপনি টানেলের ভিতর দিয়ে যাবেন, আপনার আপনাকে পরিষ্কার হতে হবে না, সে একটা স্প্রে করবে আপনার উপরে, ওই স্প্রেতে আপনি নিজে নিজেই পরিষ্কার হয়ে ওইপারে চলে যাবেন। করোনার সময় এরকম বিভিন্ন জায়গায় এরকম স্প্রে টানেলের ভিতর দিয়ে আমরা পার হয়েছি, হয়েছি না ভাই? তার মানে আপনার ইচ্ছা নাই এই জায়গায়, আপনার ভিতরতে গেলে অটোমেটিক আপনারা পরিষ্কার করে দিবে। উম্মতে মুহাম্মদি হিসাবে আল্লাহ আমাদের জীবনে কতগুলো রাত, কতগুলো আমল, কতগুলো কাজ দিয়েছেন, যেই কাজগুলি বান্দাকে আল্লাহ অটোমেটিক সওয়াব দান করবে, অটোমেটিক সওয়াব পাবে। ধরেন কোনো একটা মানুষ লাইলাতুল কদর কবে জানে না, কিন্তু রমাদান মাসে সে যদি নামাজি হয় তাহলে সে যদি সন্ধ্যার পরের থেকে ফজরের মধ্যে তিনটা ওয়াক্তের সালাত আছে, একটা মাগরিব, একটা এশা, একটা ফজর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা কতক্ষণ পর্যন্ত, মাতলাইল ফজর, সেই ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই রাত দিয়ে রাখেন, কোনো আমলই করে নাই, কিচ্ছুই করে নাই, কিন্তু লাইলাতুল কদরের রাত্রে সে যদি এই মাগরিব এশা ফজরের সালাত পড়ে, লাইলাতুল কদরের যে ফজিলত
কমসে কম 84 বছরের উপরে তার আমল নামায় এক একটা মাগরিব, এক একটা এশা, এক একটা ফজর অটোমেটিক আল্লাহ ঢুকায় দিবে। তাহলে এটা তো কমন, এটা তো সকলেই করবে, কিন্তু আল্লাহ বলছেন আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম ভাবে কে করার চেষ্টা করছে, সবচেয়ে বেটারটা কে করার চেষ্টা করছে। মাগরিব তো সবাই পড়বে, এশা তো সবাই পড়বে, ওই মাগরিবের সেজদাটা কার কত সুন্দর, রুকুটা কার কত সুন্দর, ফজরের সময় সবার আগে উঠতেছে কে, আল্লাহর জন্য অলসতা ভাঙায় ফজরের জামাতে হাজির হচ্ছে কে, কে কত বিনয়ী ভাবে আল্লাহর কাছে তেলাওয়াত করছে, তাসবিহ করছে। আল্লাহ দেখতে চান আমার বান্দাদের মধ্যে উত্তম ইবাদত করবে কে, এইটা দেখার জন্য আমি সৃষ্টি করছি। নচেত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ এমন অটোমেটিক কিছু জিনিস দিয়েছেন যেটা তার আমল নামায় সে জানে না কিন্তু সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। উদাহরণ দেখেন কিভাবে অটোমেটিক সওয়াব লেখা হয়। বাড়িতে দুনিয়ার গন্ডগোল করে আসছেন, মন খারাপ, সোয়াবিনের তেলের দাম যে অবস্থা, পেঁয়াজ এখনো রাখার উপযুক্ত হয় নাই, তার আগে পেঁয়াজের যে দাম, রমজান আসতে আসতে যে কি হবে, বউ আপনাকে বলছে 2 কেজি পেঁয়াজ আর একটা 5 লিটারের সোয়াবিনের বোতল আনো, আপনার সারাদিনের জন্য মেজাজ গরম হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, ঠিক না ভাই? টিসিবির লাইনের পিছনে যেমনি দৌড়াচ্ছে মানুষ, মনে হচ্ছে মহামারী লেগে গেছে, ঠিক না? আসলে মহামারী লাগছে কিন্তু আমরা বুঝতে পারছি না। একটা এলিট শ্রেণী, তাদের বাজারের খবরই নাই, কারণ তাদের পাইপ পেয়াদারা বাজার করে, উনি জানেই না বাজারের কী অবস্থা। আর একটা গরিব শ্রেণী যারা হাত পেতে খায়, ওদের টেনশন নাই, ওদের বাড়িতে চুলাই জ্বলানো লাগে না, ওরা ভিক্ষুক ভিক্ষা করে খায়। কিন্তু মাঝের যেই শ্রেণী যাদের বাজারের হিসাব মাসের ইনকামের সাথে গড় করে করতে হয়, তারা বুঝতে পারে যে আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, এই যে আপনার মনের মধ্যে এরকম অশান্তি এত কিছু, কিন্তু আসার পরে রাস্তায় রুহুল আমিন সাহেবের সাথে দেখা হয়েছে, রুহুল আমিন সাহেব আপনার একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম কেমন আছেন, এখন চিন্তা করছি উনি একটা সম্মানিত মানুষ, বাড়িতে যা হয়েছে হয়েছে, ওনার সাথে আপনি একটু মুখ হাসি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার শরীরটা ভালো আছে তো ভাই? আসলে কিন্তু ভিতরে অশান্তি, কিন্তু ওনার সম্মানের দিকটা তাকায়া মানবিক কারণে আপনি একটু হেসে কথা বলছেন। বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার আগে কি ছিল আর পরে কি ছিল দেখার বিষয় নয়, এইটুকু যদি তুমি করো, মুখের হাসি দিয়ে তোমার ভাইয়ের সাথে মিলিত হও, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল ইবাদতের সওয়াব লিখে দিবে। অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো আপনার জন্য দিবেন। আরো অটো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তোমার পরিবারের জন্য যে বাজার করো, তোমার স্ত্রী পুত্রের জন্য যে বাজার করো, তারা মানুষের মতো মানুষ হোক, সুন্দর করে চলাফেরা করো, আপনি বাজার করতেছেন তাদেরকে ভাত খাওয়ানোর জন্য, তাদেরকে সুন্দর খাওয়ানোর জন্য, এইটাও আল্লাহর ইবাদত হিসাবে লিখিত হবে আপনার আমল নামায়। আপনি যখন বাজার করেন তখনও লেখা হয় আমার বান্দা ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে নিয়াম, এইগুলো অটো, কিন্তু আল্লাহ বলছেন আমি তো এইটুকুর মধ্যে আমার বান্দাকে সীমাবদ্ধ করে রাখি না, এটা কমন, কিন্তু আমি আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দারা বেটার পারফরমেন্স করার জন্য চেষ্টা করবে, সবচেয়ে ভালো করার জন্য চেষ্টা করবে। হাত ঘুরায় ছেড়ে দিছেন, 3 স্টাম বরাবর রাখলেই তো বল হয়ে যায়, তো বল, কিন্তু ইয়র্কার করার চেষ্টা করছেন, ইন সুইং করার চেষ্টা করছেন, আউট সুইং করার চেষ্টা করছেন, বাতাসের মধ্যে ভাসায় একদিকের বল সকলে মিলে ম্যানেজমেন্ট করছে, একদিক চকচকা রাখবে আর একদিক খসখসা রাখবে যাতে করে ইয়ার সুইং হয়, বল বাতাসের মধ্যেই সুইং করে, তো আপনি তো সারলেই বল হয়, এই ইন সুইং আউট সুইং এই যে ইয়র্কার এইগুলোর জন্য চেষ্টা হয় করতে হয় কেন, এই জন্য যে এই উত্তম ইবাদত করার ক্ষেত্রে আমাদের প্রধানতম বাধা হচ্ছে মানুষের অন্তরের মধ্যে যদি একটা অসুখ থাকে, তাহলে এই ওষুধগুলো সব ওখানে যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। আপনার ফ্রিজের মধ্যে সব কিছু রাখবেন ঠিক আছে, কিন্তু পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে মুখটা খুলে রেখে দিয়ে একদিন টেস্ট করে দেখবেন কি অবস্থা হয়। সকল তরকারি
সকল কিছু সবগুলা গন্ধে গন্ধে ভরে যাবে। এখন আমাদের অন্তরের মধ্যে যখন হিংসা থাকে, আইয়ুকুম আহসানু আমালার ক্ষেত্রে বান্দা যত ধরনের প্রচেষ্টা করুক সব আমলগুলা ওইখানে যাওয়ার পরে দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলছেন, বান্দা তুমি মানবীয় মানুষ হতে চাইলে, গুড পারফর্মার হতে চাইলে, তোমার জীবন থেকে সবার আগে হিংসাকে দূর করতে হবে, এর কোনো বিকল্প মানবের জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, হিংসাটা কিভাবে উৎপন্ন হলো, হিংসাটা কিভাবে দুনিয়ার মানুষের কাছে আসলো, হিংসাটা কেন মানুষ করে, হিংসাটা মূলত কাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু نصيبًا من الكتاب يؤمنون بالجبت والطاغوت। الله رب العالمين বলছেন, হে রাসূল আপনি কি দেখেছেন সেই হতভাগাদেরকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম থেকে আল্লাহ তাদের জন্য আসমান থেকে কিতাব দিয়েছিলেন, আল্লাহর বিধিবিধান দিয়েছিলেন, তারা জানতো যে তারা আহলে কিতাব, তাদের কাছে কিতাব এসেছে, আল্লাহর বিধিবিধান এসেছে, কিন্তু এই জানা বোঝার পরেও সেই মানুষগুলা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা জীব এবং তাগুতের দাসত্ব করত। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা প্রেক্ষাপটের কারণে আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, বদরের যুদ্ধ যখন নাস্তানাবুদ হয়ে মক্কার মুশরিকরা ফেরত চলে গেল, তাদের সবচেয়ে বড় সাহসের জায়গা, ভরসার জায়গা আবু জেহেল পর্যন্ত নিহত হয়ে গেল। নিহত তো কেবল হয় নাই, নিহত যদি একজন ভালো মানুষের দ্বারা হতো, বিরাট বীরের সাথে বীরের ফাইট হয়েছে, সেইটা যদি হতো তাও একটা মান সম্মান থাকতো, ছোট্ট ছোট্ট দুইটা পিচ্চির হাতে মরছে আবু জেহেল, লজ্জা রাখে কোথায়, মাথাটা নিচু করে সবগুলা চলে গেছে। এরপরে পুরাপুরি প্রস্তুতি নিয়ে উহুদে আসছে, উহুদে আসার পরে ইসলামের অনেক ক্ষতি করেছে, মুসলমানদের অনেককে হত্যা করা হয়েছে, কিন্তু সব কিছুর পরেও বুকের গর্ব করে তারা উহুদ থেকে ফেরত যাওয়ার সময় বলতে পারে নাই যে আমরা বিজয়ী। মুসলমানরাও প্রকারান্তরে পূর্ণ বিজয়ী হয় নাই, তারাও বিজয়ী হয় নাই, এক পর্যায়ে তাদের মনে হচ্ছিল বিজয় হবে, আল্লাহর পরে মুসলমানদেরকে ফাইট ব্যাক করাইছেন, কাম ব্যাক করাইছেন, এই জন্য মনের দুঃখ যে বদরের ক্ষোভ সবগুলা ডুবাই দিয়ে যাবো, উহুদেও পারে নাই, ফেরত চলে গেছে মক্কায়। যখন মক্কায় চলে গেছে উহুদের যুদ্ধের কিছুদিন পরে, মদিনা থেকে দুইজন ইহুদিদের প্রতিনিধি রওনা দিয়েছে মক্কায়, একজনের নাম কাব বিন আশরাফ, আরেকজনের নাম হচ্ছে হুয়াই ইবনে আখতাব, দুইজন মদিনার থেকে রওনা দিয়েছে ইহুদিদের সর্দার। মক্কায় যে পৌঁছাইছে, পৌঁছানোর পরে বলছে, বদরে তোমরা পরাজিত হয়েছিলে, উহুদে তোমরা প্রায় বিজয়ী হয়ে গিয়েছিলে, কিন্তু উহুদে তোমরা বিজয়ীটা পুরোপুরি অর্জন করতে পারো নাই, আমরা হুয়াই ইবনে আখতাব এবং আমি কাব বিন আশরাফের পক্ষ থেকে তোমাদেরকে বলে রাখছি, এরপরে যখন তোমরা যুদ্ধ করতে আসবে আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যত সাঙ্গপাঙ্গ আছে সবগুলারে নিঃশেষ করে দেব, তোমরা বাহির থেকে আক্রমণ করবে, আমরা ভিতর থেকে বিশ্বাসঘাতকতা করব। ওয়াই বিন আখতাব আর কাব বিন আশরাফ যখন এই কথা বলল, তখন আবু সুফিয়ানের পাশ থেকে একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, এই ইহুদি সম্প্রদায় তোমরা হচ্ছ পুরা টাউট বাটপার দুই নম্বর, তোমরা বলতেছো এই কথা, কিন্তু যখন যুদ্ধে আমাদের প্রয়োজন পড়বে তখন আর তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তোমাদেরকে চেনাই আছে আমাদের, তোমরা যদি সত্যি সত্যি আমাদেরকে সহযোগিতা করবে এই গ্যারেন্টি দিতে চাও তাহলে একটা কাজ করা লাগবে, তাহলে বুঝবো যে তোমরা আমাদের পক্ষে। ওয়াই বিন আখতাব বলল, কী কাজ করতে হবে, বলে দেখো মক্কায় এই কাবা ঘরের মধ্যে অনেক ধরনের মূর্তি আছে, এর মধ্যে একটা মূর্তির নাম হচ্ছে জীব, আরেকটা মূর্তির নাম হচ্ছে তাগুত, তোমরা যদি এই জীব তার এই তাগুতের কাছে তোমার মাথাকে নত করে দাও, তাদের কাছে যদি সিজদা দিতে পারো তাহলে আমরা বুঝবো যে তোমরা সত্যি সত্যি কথা বলে তো পারবে নাকি তোমরা।
সাথে সাথে তারা নিজেদের মাথাকে ওই দুইটা মূর্তির কাছে নমতেও করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল লাযীনা উতু নসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। হে রাসূল, আপনি দেখছেন কি এরা কত বড় দুর্ভাগা, এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পানি দিয়েছেন, তারা জানতো তারা আহলে কিতাব, কিন্তু এমন দুর্ভাগা দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার জন্য তারা ওই জীব তার তাহাজুতের কাছে মাথা নমনীয় করে দিল, তারা মাথা হালায় দিল। মুফাসসিররা ব্যাখ্যা করছেন জীব কাকে বলা হয়, তিন ধরনের ব্যাখ্যা আছে। জীবদের এক নম্বর সংজ্ঞা হচ্ছে গণক, যারা গণক জাদু করে তাদেরকে জিপ্ত বলা হয়, হাদিসের মধ্যে এই পরিভাষা এসেছে। আরেকটা হচ্ছে জিপ্ত হচ্ছে এক ধরনের মূর্তির নাম, যাদের উপাসনা তারা করত এবং তাদের কাছ থেকে অদৃশ্য এই সকল জাদুবিদ্যা এইগুলার সাহায্য তারা কামনা করত। আর তিন নম্বরে জিপ বলা হয় জাদু করার জন্য যেই সকল কাজ করা হতো, যেই সকল মূর্তিকে আশ্রয় মানা হতো, সেইটাও জিপ। তাগুতের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে শয়তান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে যা কিছু আছেন সবগুলি তাগুত। দুই নম্বরে তাগুত নামে একটা তাদের মূর্তি ছিল প্রাচীন আমলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য ওই তাগুত আর জিবদের কাছে মাথা নত করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দিয়েছিলেন। আবু সুফিয়ান এইটা দেখে দাঁড়ায় গেল। আবু সুফিয়ান বুদ্ধিমান মানুষ, তখনই ইমান আনেন নাই। আবু সুফিয়ান দাঁড়ায় বললেন, ও কাব বিন আশরাফ, তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই একটা কথা। কি কথা? বলে তোমরা তো আহলে কিতাব, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি কিতাব আসছে, আমাদের প্রতি তো কিতাব আসে নাই। আজকে একটা প্রশ্নের উত্তর দাও তো, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, সে যে আমাদের মধ্যে সমস্যা ঘটাইছে, তুমি ঠিকঠাক বলবে, কোনো বানায় কথা বলবে না, বলো তো আমরাই সঠিক রাস্তায় আছি নাকি মুহাম্মদ সঠিক রাস্তার উপরে আছে? কাব্বিনা সব বলল, বলো তো তোমরা কি কি ইবাদত করো, কি কি কাজ করো, তোমরা উত্তম মানুষ হওয়ার জন্য কি কি আমল করো একটু বলো তো। আবু সুফিয়ান বললেন, আমরা এক নম্বরে মানুষকে আপ্যায়ন করি, দুই নম্বরে আমরা হজের সময় আমাদের প্রাণীগুলাকে জবাই করে হাজিদেরকে খাওয়াই, হাজিদেরকে আমরা পানি খাওয়াই, তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক আমরা মজবুত রাখি, আর চার নম্বরে খানায় কাবার পাশে আমরা তওয়াফ করি, এই কাজগুলো আমরা করি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন তুমি তো জানো। কাব বিন আশরাফ সাথে সাথে দাঁড়ায় বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের এই দিন যেইটা ছিল এই দিনের বিরোধিতা করে, সনাতনী যে দিন আছে এই দিনটা মানে না, আত্মীয়দের সাথে নিজেদের মধ্যে ফাসাদ লাগায় নিছে, দিয়ে নিজেদের আত্মীয়দেরকে নিজেদের হত্যা করতেছে, মদিনায় চলে গেছে। আমি কাব বিন আশরাফ তোমাদেরকে বললাম, তোমরাই হচ্ছে হকের উপরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতই হতভাগা তারা, অন্তরটা হিংসার আগুনে এমন ভাবে তাদের জ্বলে গেছে, আল্লাহর পক্ষ থেকে হিদায়ত আসার পরেও তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় ওই কিতাবের দোহাই দিয়ে, কিতাব তো তোমরা বুঝো, ওই কিতাব থেকে আমাদেরকে বলো কে হকের উপরে আছে, ওই আহলে কিতাব নামদারি ইহুদিরা তখন বলে, ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা, যারা কুফরি করতেছে, প্রকাশ্য আল্লাহর দ্রোহিতা করতেছে, তোমাদের কিতাবে যেইগুলো নিষেধ করা আছে সেইগুলাই তারা করতেছে, তারপরেও তোমরা বলে আহাদা লিল্লাযীনা আমানু
তারাই অধিক সঠিক রাস্তায় আছে যারা ঈমান এনেছে তাদের থেকে। আল্লাহ বলছেন এটার অন্য কোনো কারণে নয়, বরং দুনিয়া পাওয়া, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার হস্তগত হওয়ার সম্পদ, এইগুলাকে কুক্ষিগত করে রাখার জন্য হিংসার আগুনে জর্জরিত হয়ে তারা মিথ্যা কথা মুশরিকদের কাছে বলেছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়ালানিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবে, ভালো করে মনে রাখবে, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আমার আল্লাহ এদের প্রতি লানত করেছেন, এরাই হচ্ছে লানত প্রাপ্ত। আল্লাহ বলছেন ওয়া মান ইয়ালানিল্লাহ ফালান তাজিদ লাহু নাসীরা, আর একবার যদি আল্লাহর অভিসম্পাত কারো উপরে আসে, আল্লাহ বলছেন সাহায্য করার মতো কোনো শক্তি আর তার জন্য থাকবে না। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিররা যখন তাফসীর করেছেন, কমসে কম 10-11 আয়াতকে রেফারেন্স হিসাবে এখানে আনা হয়েছে, তারা বোঝানোর জন্য এনেছেন। আল্লাহ বলছেন যে যাদের প্রতি আল্লাহ লানত হবে, ভালো করে খেয়াল করেন নাই, খালি ওয়াজের মতো ওয়াজ শোনেন না, অন্তর দিয়ে শোনেন মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের প্রতি লানত করা হবে, ফালান তাজিদ লাহু নাসীরা, যে যার প্রতি আল্লাহর অভিসম্পাত আসবে, কোনো পৃথিবীর শক্তি নাই যে এই অভিসম্পাতকে হটায়া দিবে, পরং তার ধ্বংস অনিবার্য। আল্লাহ কোরআনের তোমার 6 জায়গাতে ভিন্ন ভিন্ন ভাবে লানতের বর্ণনা দিয়েছেন, তার মধ্যে কতকগুলো লানতের বর্ণনার মধ্যে একটা হচ্ছে কেউ যদি সুদের কারবার করে, এমনকি সুদের সাক্ষী হিসেবে উপস্থিত হয় যে তোরে আজকে 1,00,000 টাকা দিচ্ছি, আয় আগামী 3 মাস পরে 1,10,000 টাকা দিবি, কিন্তু আয় সাক্ষী মানলাম আপনারে, কিন্তু আপনি কিন্তু সাক্ষী থাকবেন, এরকম সাক্ষীও যদি হয়, আল্লাহ বলছেন তার প্রতি আল্লাহ লানত। ফালাম তাজিদ লাহু নাসীরা, এই লানতে আল্লাহ রাব্বুল আলামিন লানত ঠেকানোর জন্য সহযোগিতা করার কেউ থাকবে না। এই সব লানতের হুকুমগুলো একই, আল্লাহ যেখানে যেখানে বলেছেন লানত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান সহযোগিতা করার মতো কেউ থাকবে না। সুতরাং ঈমানদার হিসেবে আমাদের প্রথম বেঁচে থাকা দায়িত্ব আল্লাহর লানতের শিকার যেন আমরা না হই। আল্লাহ যে কাজগুলি করলে আমাদের প্রতি লানত দিবেন, এরকম কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ভালো করে খেয়াল করেন, أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا। আল্লাহ বলছেন এই যে দুনিয়ার রাজ্য, এই দুনিয়ার সৃষ্টিতত্ত্ব, এইগুলাতে কি তোমাদের কোনো অংশ আছে নাকি? যারা পণ্ডিতি করতেছ, পণ্ডিতি করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টা বলতেছ, বাতিল হয়ে গেছে, ঈমানদারদেরকেই উল্টা বলতেছ, তারা হকের উপরে নাই, ঈমানদাররা যা বলে আল্লাহর বিধান যেটা দেওয়া হয়েছে তার উপরে পণ্ডিতি করো, তুমি পণ্ডিতি করে তুমি মাতব পরীক্ষা খাটাও। আল্লাহ বলছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলকি, তাদের জন্য কি এই জগতের কোনো অংশ আছে নাকি? এই জগতের কিছু তারা সৃষ্টি করছে নাকি? আল্লাহ বলছেন যদি জগতের কিছু সৃষ্টি করতো তাদের স্বভাব চরিত্র তো এমন। আল্লাহ বলছেন ফালান তাজিদ লাহু, আল্লাহ বলছেন ফাইদাল লা ইউতুনান নাস নাকীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এরকম কিছু থাকতো তাহলে তারা নাকির পরিমাণেও মানুষকে কিছু দিত না। নাকির কাকে বলা হয়? নাকির বলা হয় হচ্ছে এই যে আমরা খেজুর খাই, খেজুর খাওয়ার পর যে খেজুরের দানাটা বের হয়, দেখবেন খেজুরের দানার পিঠের উপরে কোনার দিকে একটা ছোট্ট সুতার মতো থাকে, আর একটা ছোট্ট একটু একটা কলমের পিন বসানোর মধ্যে একটা গর্ত থাকে, খেয়াল করছেন? না হলে আজকে খেয়ে যেয়ে খেয়াল করবেন, খেজুরের দানার পিঠের মাথার উপরে একটা ছোট্ট সুতার মতো থাকে, আর ওই জায়গায় একটা ছোট্ট একটা কলমের পিন বসাই দিলে যেরকম একটা ছোট্ট গর্ত থাকে, একদম মাইক্রো একটা গর্ত। আল্লাহ কোরআনে বলছেন নাকির হচ্ছে খেজুরের পিঠে দানার ওই ছোট্ট গর্ত, তাদের তো দুনিয়ার কোনো অধিকারই নাই আল্লাহর বিধিবিধানে হাত দেওয়ার মতো, আল্লাহর সৃষ্টিতত্ত্বের মধ্যে তাদের কোনো অংশ নাই, কিন্তু যদি থাকতো তাহলে তাদের চরিত্র হতো এই নাকির পরিমাণেও মানুষকে দান করতো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন আম ইয়াহসুদুনা নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কি
والحكمة وآتيناهم ملكا عظيما আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হিংসার কারণ কি, দুনিয়ায় হিংসার বীজটা কিভাবে বপন করা হলো খেয়াল করো। আল্লাহ বলছেন আমি হাসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহ, তারা কি এই জন্যই কি হিংসা করে নাকি যে রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এই ইমানদারদেরকে আর ইমানদারের প্রজন্মকে যেই নিয়ামত দান করেছে মিম ফাদলিহি তার অনুগ্রহ থেকে, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা, ইব্রাহিমের প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন এবং কিতাব দান করেছেন, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, আর ইব্রাহিমের উত্তর প্রজন্মকে রাব্বুল আলামিন এই জগতের জন্য সম্মানিত হিসাবে বিবেচিত করেছেন। এই কথার মানে বুঝছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চান? ইহুদিরা সারা জীবন বলছে আর কয়েকদিন অপেক্ষা করো, তোমাদের সারা পৃথিবীতে আমরা শাসন করব, সারা পৃথিবীর নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। মক্কার মুশরিকদেরকে এই কথা বলতো, মদিনায় যারা ইহুদি ছাড়া ছিল তাদের কাছে এই কথা বলতো, তারা বিশ্বাস করতো তাদের মধ্যে থেকে একজন পয়গম্বর হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হিংসার কারণ কি এইটাই নাকি যে আমি ইব্রাহিমের প্রজন্ম থেকে একজন নবী হিসাবে পছন্দ করেছি, যাকে কিতাব দিয়েছি হিকমত দিয়েছি, আপনার আমার নবী ইব্রাহিম আলাইহিসসালামের সিলসিলায় এসেছেন, তারা এই কারণে তিনি যে নবী তিনি যে পয়গম্বর তিনি যে সত্য সহ এসেছেন জানার পরেও কেবল নিজেদের মধ্যে থেকে হয় নাই জন্য ওই মানুষগুলা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করত, আর তাদের মৌলিক হিংসার কারণ ছিল এইটা। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে হিংসার যে ধরনের কথা উল্লেখ করেছেন এইটার একটা রূপ হচ্ছে যে ইহুদিদের থেকে তারা যে এই যে আমাদের ধর্মীয় বিদ্বেষ, ধর্মের মধ্যে যে হিংসার বীজ, এইটা ইহুদিরা আমাদের মধ্যে বপন করছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জন্য, তাদের কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের প্রজন্মে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যখন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করলেন, কাবার পাশে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত তুলেছিলেন, কি বলেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল মিলে কাবার ঘর যখন তুললো, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা হে আমার রব, আপনার কাছে আমি একটা কেবল ফরিয়াদ করি, কি ফরিয়াদ করি, আমার এই প্রজন্মের মধ্যে থেকে আপনি রসুল প্রেরণ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই রসুল যেন তাদেরকে আয়াত শিক্ষা দেন, তাদেরকে আল্লাহর হিকমত শিক্ষা দেন, তাদের কাছে যে সত্য সত্যতা প্রকাশ করতে পারেন, আল্লাহ আপনি আমার প্রজন্মের মধ্যে থেকে আপনি রসুল প্রেরণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইহুদিরা এইটা মানতে পারে না। এই যে মেহরাজের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ছিলেন, মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন উপরে নিয়ে চলে যেতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ মেহরাজকে দুইটা পার্টে ভাগ করেছেন। সুবহানাল্লাহ, যে আসরা বি আবদি, আসরা মানে নৈশ ভ্রমণ, নৈশ ভ্রমণের পার্ট কতটুকু, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন? নিয়ে গেছেন এই জন্য পৃথিবীর সব নবী রাসূলের কেন্দ্রভূমি ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে হাজির করে সকল নবীর উপরে আগে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ভাগে তাকে সফর করাইছেন, দ্বিতীয় ভাগ চলে উর্ধ্বাকাশে ভ্রমণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাগুলোর কারণেও ইহুদিরা হিংসা করতো। সুতরাং এই হিংসা এবং হিংসুকের যে চরিত্র এটা ইমানদারদের মধ্যে যদি ঢোকে, তাহলে আমাদের জন্য দুনিয়ার বুকে আমরা যে ভালো মানুষ হতে চাই, নেক কাজ করতে চাই, আমাদের সবগুলোকে দূষিত করে ফেলবে। এই জন্য ইমানদারের প্রধানতম দায়িত্ব হচ্ছে নিজের অন্তরকে হিংসা এবং বিদ্বেষ থেকে মুক্ত রাখা। প্রিয় ভাইয়েরা,
এখন আমরা একটু দেখার চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা, আসলে হিংসা কাকে বলে, হিংসাটা কি, আমরা কিছু কথাবার্তা শুনি প্রিয় ভাইয়েরা। হিংসার দুই ধরনের সংজ্ঞা আছে, হিংসার দুই ধরনের সংজ্ঞা হচ্ছে, একটা হচ্ছে কারো কল্যাণ দেখে আপনার অন্তরের ভিতরে যদি অসন্তুষ্টি আসে, আপনার অন্তরের ভিতরে যদি কষ্ট লাগে, তাহলে বোঝা যাবে যে তার অন্তরের মধ্যে হিংসা আছে। আর সাথে সাথে যদি তার কল্যাণ দেখার সাথে সাথে, কষ্ট লাগার সাথে সাথে তার ক্ষতিও কামনা করে, তাহলে বোঝা যাবে কেবল হিংসাই নয়, তার অন্তরের মধ্যে বিদ্বেষও আছে। সুতরাং কারো কল্যাণ দেখলে, কারো উপকার দেখলে আপনার অন্তর যদি জ্বলে, তাহলে বুঝবেন যে আমাদের অন্তরের মধ্যে হিংসার একটা জায়গা আছে। প্রিয় ভাইরা, হিংসা আসলে কি আনে বলছেন একজন পণ্ডিত, বলছেন ইয়াকুম আইয়াহসুদা বাআদুকুম বাআদা ফা ইন্নাল কুফর আসলুহু আল হাসাদ, বলছেন তোমরা বেঁচে থাকো হিংসা থেকে, কেননা জেনে রাখো যে হিংসার আসলটাই হচ্ছে কুফরি। মূলত কুফরি পর্যন্ত হিংসা তোমাকে নিমজ্জিত করে দিবে। কেউ যদি কারো কল্যাণ পাওয়া দেখে নিজের মনে জ্বলে, তাহলে আল্লাহ তাকে অনুগ্রহ দিছে আর আপনার ভিতরে জ্বলতেছে, আপনার ভিতরে খারাপ লাগছে, তাহলে আল্লাহর ওই নিয়ামতকে তাদের প্রকারান্তরে অস্বীকার করছেন। এই জন্য বলা হচ্ছে বেঁচে থাকো হিংসা থেকে, নিশ্চয় হিংসাটা কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছায় দেয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা যদি দুনিয়া থেকে পরিমাণ মতো চাও, তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট হবে, আর যদি পরিমাণের অধিক চাও, তাহলে সমস্ত দুনিয়া দিয়েও তোমার অন্তরকে ভরায় দেওয়া যাবে না। দুনিয়া যদি তুমি পরিমাণ মতো চাও, তাহলে এটা তোমার জন্য যথেষ্ট হবে। পরিমাণ মতো চাওয়ার মানে কি? পরিমাণ মতো চাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার উপরে আপনার সন্তুষ্ট থাকা, যে আল্লাহ আমাকে তুমি যা দিছো আমি এতে তোমার প্রতি সন্তুষ্ট আছি, কৃতজ্ঞ আছি। আর আপনি যদি আল্লাহর দেওয়াতে সন্তুষ্ট না হয়ে চেতেই থাকেন, তাহলে পুরা দুনিয়া দিয়ে দিলেও আপনার মন ভরবে না। হাদিস এটা প্রমাণ করছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের পেট কখনো ভরবে না মাটি ছাড়া। মাটি মানে কি? কবরে চলে যাবে, এরপরে পুরা মাটিতে তার যখন পুরা দেহ আবৃত হয়ে যাবে, এর আগ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না। সুতরাং আমাদের এই হা উদাস, আমাদের এই চাহিদা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ করতে জানলে আমাদের মধ্যে হিংসা আসবে না, আর নিয়ন্ত্রণ করতে না জানলে আমাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ এসে যাবে। প্রিয় ভাইরা, আরেকজন পণ্ডিত বলছেন, হিংসুক মূলত দুইটা বড় গুণ থেকে বঞ্চিত, দুইটা উৎকৃষ্ট উপাদান তার মধ্যে থাকে না। যে হিংসা করে তার মধ্যে দুইটা গুণ থাকে না, একটা হচ্ছে পরিতৃপ্ততা থেকে বঞ্চিত, এই জন্য প্রশান্তি তার সাথে থাকে না। আপনার ভিতরে যদি পরিতৃপ্ততা না থাকে, আপনার ভিতরে যদি যা পেয়েছেন তাতে যদি আপনার আত্মা খুশি না থাকে, আপনার মধ্যে কোনো শান্তি নাই। আর দুই নম্বরে বলতেছেন সন্তুষ্টি থেকে বঞ্চিত, এই কারণে বিশ্বাসের মধ্যে তার সবসময় ঘাপলা থেকে যায়। এক নম্বরটা কি? এক নম্বরটা পরিতৃপ্ততা থেকে বঞ্চিত, আমার কোনো শান্তি হয়নি, আমার তৃপ্তি হয়নি, মানে আরো লাগবে, এই অবস্থায় যদি থাকে তাহলে তার মধ্যে প্রশান্তি থাকবে না। আর দুই নম্বরে যদি সন্তুষ্টি থেকে বঞ্চিত, আল্লাহর প্রতি সন্তুষ্ট হলে তো সে হিংসা করতো না, যেহেতু সন্তুষ্টি থেকে বঞ্চিত সুতরাং সে বিশ্বাসকে হারায় ফেলে। প্রিয় ভাইয়েরা, এখন কোন মানুষগুলা এই দুটা রোগে আক্রান্ত? আমি বলছি আমার অন্তরের মধ্যে হিংসা নাই, আমি বলছি আমার অন্তর পরিতৃপ্ত, আমি বলছি আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, কিন্তু কিভাবে চেনা যাবে যে আসলে আমার মধ্যে এই রোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে একটা ছোট্ট ফাইন্ডিং দিয়েছেন আপনারা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে দুইটা রোগে যেই মানুষগুলো আক্রান্ত থাকবে, দুইটা গুণ আর দোষ যাদের মধ্যে পাওয়া যাবে, এই মানুষগুলাকে এখন পর্যন্ত পুরাপুরি শুধরাতে পারে নাই, রাসূল আপনি জানাই দেয়া রাখেন। এক নম্বর কি দোষ তাদের? ইউহিব্বুনাল আজিনা, ওই মানুষগুলা দুনিয়াদার হয়ে গেছে, কেবলমাত্র দুনিয়া 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 ছাড়া আর কিচ্ছু বোঝে না, যত কিছু যা কিছু করে সব কিছুতে দুনিয়াকে টার্গেট বানায় ফেলছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রসুল আপনি জানায় রাখেন, কোনো মানুষ যখন একদম দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না,
ওই মানুষটার অন্তরের মধ্যে যতই ঘোষণা দে, আমার অন্তরের মধ্যে হিংসা নাই, আমার অন্তরের মধ্যে বিদ্বেষ নাই। একমাত্র দুনিয়াদার হয়ে গেলে হিংসা ছাড়া সে দুনিয়ার বুকে চলতে পারবে না। দুনিয়া একদম হিং, আমার কেবল দুনিয়া চাই। একজন চেয়ার পাইছে, আপনার চেয়ার লাগবে, আমার কোনো কথাই নাই। একজনের এই সম্পদ হয়েছে, আমার এই সম্পদ লাগবে। আপনি যখন টার্গেট করে ফেলেছেন দুনিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত দুনিয়াদার কখনো হিংসা বিমুক্ত থাকতে পারে না। আর এটা যতটা না রোগ, দ্বিতীয়টা আরো সাংঘাতিক। আল্লাহ বলছেন ওয়াইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা। দুনিয়া তো দুনিয়ায়, আরেকটা রোগ তাদের হচ্ছে পরকাল বিমুখতা, পরকালের দিকে কোনো খেয়ালই নাই তাদের। দুনিয়ায় চলা ফেরা কাজ কারবার দেখলে মনে হয় যে পরকালে যাওয়া লাগবে, না এরকম কোনো ফিলিংসই নাই। আমার যদি মন চায়, আমার বয়স যদি 22 বছরের উপরে হয়ে যায়, তাহলে আমি মুসলমান হয়ে আর যাই হই, আমি ইচ্ছা করলে এলাকায় যাই আবেদন করলে আমার মদ খাওয়া লাগবে, আপনাকে সুন্দর করে পারমিশন দিয়ে দিবে, আপনি 22+, সুতরাং আপনি এখন মদ খেতে পারেন। তাই তো, তাই তো, তাই না? পারি না, 22-এর উপরে হলে আপনার জন্য অ্যালাউ আছে। এই এলাকায় 100 জন মদারু আছে, আমরা সুন্দর করে লাইসেন্স দেখাই যে ওখান থেকে মদ নিয়ে নিব, যেখানে লাইসেন্স দেখায় মদ খাওয়া হয় সেখানে বেলাইসেন্স এর লোক কতগুলা যাবে, এটা বুঝতে পারতেছেন তো আমাদের দেশের অবস্থায়? সুতরাং প্রিয় ভাইরা, হটকারিতা যদি আমরা করি দুনিয়াদার হই আর কেয়ামত থেকে ভুলে যায়, তাহলে তাদের জন্য লাইসেন্স নেওয়া সম্ভব হবে। নচেত কোনো ইমানদার কখনো মদের সাথে সম্পৃক্ত তো দূরের কথা, এটা কল্পনার মধ্যেও সে আনতে পারে না, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান হতে হবে আমাদের জন্য। আপনি মদ খান, লাইসেন্স কেন, লাইসেন্স ছাড়াই খান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি শুধু ছোট্ট একটা ঘোষণা দেন যে আমার ধর্ম ইসলাম না, আমি আল্লাহ রসুলকে মানি না, মরার পরে খবরদার আমার জানাজা পড়াবেন না, আমার মুসলমানদের গোরস্থানে দাফনের দরকার নাই, এই ঘোষণা দেওয়ার পর আপনি মদ খান আর যা খান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার জানাজা যদি আমাদের পড়া লাগে, আপনি যদি নিজেকে ইমানদার ঘোষণা দিয়ে রাখেন, আপনি যদি মুসলমান পরিচয় দিয়ে চলেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেন, আপনি কখনো মদ খেতে পারেন না, লাইসেন্স দিতে পারেন না, দোকানদারি করতে পারেন না, এই আইন বাস্তবায়ন করতে পারেন না, ঠিক কিনা? তারা চোলাই মদ খায়, খায়, আমরা কোনোদিন ফতুয়া দিতে গেছি ওদের কাছে, ও তো ইসলামের মধ্যে আসে নাই, কিন্তু আপনি যদি ইসলামের ঘোষণা দিয়ে কাজ করেন, তাহলে তো ইসলাম আপনাকে অ্যালাউ করবে না। প্রিয় ভাই, আপনি এই কাজ করতে পারেন না, আপনি মুমিন মুসলমান হিসাবে এই কাজ করতে পারেন না। আপনার বাড়িতে যদি আপনার ছেলে বলে এসে যে বাবা আমার দুটা বাচ্চা হয়েছে তুমি দোয়া করো, আপনি বলবেন উত্তরে বিয়ে দিলাম তবে, হ্যাঁ বদমাইশ, বাচ্চা হলো মানে, মেনে নেবেন আপনি? কেন মানবেন না? ইহুদি নাসারারা অন্য ধর্মের মধ্যে তো আছে, তো তারা বিয়ের আগে 2-3টা বাচ্চা করে, বাচ্চা বের করার পরে এরপরে মেসি রোনাল্ডো ডান পাশে 3টা বাম পাশে 3টা নিয়ে এরপরে বিয়ে করতে যায়। আপনার আমারই তো আইডল আছে না, তোরা তো বিয়ে করছে, আপনার সমস্যা কোথায়? আপনি বলবেন না আমাদের ধর্মে এই নিয়ম নাই, বেটা বিয়ের আগে দৈহিক সম্পর্ক এলাও করে না, তুমি 2টা বাচ্চা বের করে বাপের কাছে দোয়া নিতে আসছো। বাবা আপনি এই জায়গায় রাজি হন না, আপনি এইটাকে বলেন না এটা শরীয়তের মধ্যে নাই, এই নিয়ম আমার মধ্যে নাই, বেটারে পারলে ত্যায্য করে দিবেন, এই করে দিবেন, আপনি এই জায়গাতে বারণ করতেছেন, বাধা দিচ্ছেন। আর ইসলাম বলতেছে কোনো মুসলমান কখনো মদের সাথে সম্পৃক্তই হতে পারে না, মদ খাওয়া তো দূরের কথা, সেখানে আপনি মুসলমান নামধারী পরিচয়ে 22 বছরে আপনি মদের লাইসেন্স নেওয়ার জন্য যাবেন, আর 100 জন হয়ে গেলে আপনি মদের জন্য একটা দোকান দিয়ে সেখান থেকে সুন্দর করে পাড়া মহল্লায় আপনি মদ খাওয়া মেনে নেবেন, এইটা অন্তত পক্ষে ইমানদারদের মধ্যে যতক্ষণ ইমান আছে ততক্ষণ পর্যন্ত এর পক্ষে হ বলতে পারে না, ঠিক কিনা? ভালো করে অন্তর দিয়ে অনুভব করে নিতে হবে প্রিয় ভাইয়েরা, এইগুলা সুদূর প্রসারী আমাদের জাতিকে নষ্ট করার জন্য এইগুলা চক্রান্ত। একটা মেসেজ আপনাদের কাছে পরিষ্কার করে দিয়ে রাখি, আমাদের দেশের আইন হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, তাই না?
এটা যদি কেউ বলে নিয়ন্ত্রণ আর বুঝে শুনে যদি ইসলামের সাথে সমন্বয় করে এই কথার দ্বারা ঈমান চলে যেতে পারে। ইসলামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বলে কোনো জিনিস নাই, ইসলামে মাদক দ্রব্য নির্মূল বলে কথা আছে, ঠিক না? কোন নিয়ন্ত্রণের কিছু নাই, মাদক আবার নিয়ন্ত্রণ হয় কেমন করে? মাদককে নির্মূল করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত ব্যভিচার, অনাচার, অশ্লীলতা, অসভ্যতা সব কিছুর গোড়া হচ্ছে মদ। মদ এবং মাদকতা যেখানে, অন্যায় অশ্লীলতা সেখানে। আপনি মদ মাদকতা রেখে অশ্লীলতা মুক্ত দেশ করবেন, জাতি করবেন, সোনার বাংলা করবেন, এটা সম্ভব নয়। মদ মাদকতাকে নির্মূল করেন, সোনার বাংলার অর্ধেক কাজ অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা? ক্লিয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের পরিবারে কোনো দিন নাই, দিন আছে কোনো দিন নাই, ছেলেপেলেরে বাপেরা হাত ধরে যে পোশাক করায় নিয়ে যায়, মায়েদের সাথে নিজের মেয়েরা যেভাবে ঘুরে বেড়ায়, ও তো দেখেই বোঝা যায় যে কতটুকু দিন আছে আর কতটুকু দিন নাই। আন্দাজে হো দিচ্ছেন আপনি এই জায়গাতে, মদের বিপক্ষে কথা বলতেছেন, অমুকের বিপক্ষে কথা বলতেছেন, আর হুজুর কিছু বললে আপনারা ঠিক বলতেছেন, কিসের ঠিক? নিজেদের পরিবারে আমরা ঠিক করতে পারি, ছেলেপেলে দেখেন না আশপাশে, চলাচল দেখলে বোঝা যায় না পরিবারে দিন আছে না নাই, বুঝতে পারেন না? আর শার্ট দেখলে বুঝতে পারি আমি, প্যান্ট দেখলে বুঝতে পারি আমি, চুলের কাট দেখলে বুঝতে পারি আমি, কানের ফুটা দেখলে বুঝতে পারি আমরা, আমরা কেউ এখানে একদম মূর্খ না। আল্লাহর দেওয়া মৌলিক জ্ঞান নিয়ে আমরা এখানে আছি প্রিয় ভাইরা। দিন নাই, ইসলাম নাই, ছেলে কোচিং এ যায় না, ওরে বাবা রে বাবা, পিটায়া লাল করে দিয়েছে বেটা, 4,000 টাকা কোচিং, তুমি প্রাইভেটে যাও না, এখানে যাও না, ওখানে যাও না, গণিতে খারাপ করছে, এত কিছু দেওয়ার পরেও ছেলে নামাজ পড়ে না, কোনো দিন বলে না, হুজুরের কাছে এসে বলে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন নামাজি হয়ে যায়। বাবা কোনোদিন আপনি আসলে দোয়া চাইলেন না যে হুজুর অটোমেটিক আমার ছেলেটাকে আমি পাস করে যাই, স্কুলে দেইনি, আপনার দোয়ায় 5,000 টাকা আপনি রাখেন, আমার ছেলে স্কুলে দেইনি, স্কুলে তো অনেক খরচ, অটোমেটিক যেন SSC টা পাস করে যায়, এই দোয়া কোনোদিন আপনি নিলেন না। আর আপনি আছে দোয়া নেন হুজুর আমার ছেলেটা যেন নামাজি হয়, কিছু নামাজ কালামে গাফেলতি আছে তো দোয়া করেন। আহা, কি চিটিংবাজ মুসলমান আমরা, চিন্তা করছেন? আমরা হুজুররাও চিন্তা করছি, ভাও ভাও বিদায় দিয়ে লাভ কি, যা আসে তাই, যা আসে তাই যাবে, সাথে তাই তো দেখ কিছু হাদিয়া হুদিয়া দে, দোয়া করে দিছে আল্লাহ এই বেকুবের জন্য তুমি হেদায়েত দাও, ওর জন্য দোয়াই করে নাই। যে বাচ্চারা কেমনে মানুষ করে, কিন্তু এরকম মানুষ যেন করতে পারে আল্লাহ বেকুবরা। আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝ দান করে পরিবারে ইসলাম নিয়ে আসেন, কঠোর হন পরিবারের মধ্যে, কঠোর, কোনো ছাড় নাই। ইসলাম বলছে এই কঠোরতার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নরম কেউ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মায়াবী কেউ নাই, রুহামাহু বাইনাহুম। আল্লাহ বলছেন নবীজি তাদের প্রতি ভালোবাসায়, দয়ায়, মায়ায় ভরপুর, নবীজি এত দয়া।